রেজা রিফাত আপনি লিখেছেন, টাকার মূল্য দিন দিন কমে যাওয়াতে টাকার পরিবর্তে যদি ডলার কিনে রাখি তাহলে ইসলামী দৃষ্টিতে কি বৈধ হবে? মৌলিকভাবে অন্য 10টা জিনিসের মতো আপনি এই জিনিসটাও কিনে রাখতে পারেন। এটি প্রচলিত আইনে কি আছে এবং এটা কিনে রাখার ফলে আমাদের সমাজের মানুষের উপরে কী প্রভাব পড়ে না পড়ে সেটি ভিন্ন বিষয়, সেটি আমার ইস্যু নয়, সেটা আমি জানিও না ওইভাবে বিস্তারিত। তবে আপনি অবশ্যই ডলার এখন কিনলেন, পরে দাম বাড়লো তখন বিক্রি করলেন, এই কেনা বেচা করা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়, যেভাবে মানি এক্সচেঞ্জার সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো করে থাকে, এটি মৌলিকভাবে জায়েজ। ইয়াসিন আর আপনি লিখেছেন, নামাজের প্রথম কাতারে চেয়ার নিয়ে বসলে বাকি মুসল্লিদের নামাজ সহিশুদ্ধ হবে কি? হবে, কোনো অসুবিধা নেই, তবে চেয়ারটাকে এমনভাবে রাখতে হবে যে চেয়ারের পেছনের দুইটা যে পাও আছে এই পায়াগুলো কাতারের শেষ সীমানায় থাকবে, যাতে করে পিছনের কাতারে মুসল্লিদের সিজদা দিতে কোনো অসুবিধা না হয়। সেক্ষেত্রে যিনি চেয়ারে বসে সালাত আদায় করছেন তিনি হয়তো দাঁড়ানোর সময় সমান্তরাল দাঁড়ালেন, কিন্তু যখন রুকুতে বসবেন তখন তিনি চেয়ারটাকে টান দিয়ে নিলেন, অথবা পুরো সময় সামনে থাকলো, ঠিক কাতারের যে পেছনের বর্ডার লাইনটা ওই রেখার মধ্যেই থাকবে তার চেয়ারের পেছনের দুইটা পায়া, তাহলে পেছনের লোকদের সালাতে কোনো ডিস্টার্ব হবে না। এক্ষেত্রে তার পাওয়াটা একটু সামনে থাকবে কিন্তু কাঁধ এবং বডিটা সবার সাথে বরাবর থাকবে, তো এইভাবে তিনি দাঁড়াবেন।